प्रिय देशवासी अस्सलामु आलैकुम आमार भिवार जरा आछेन आमार पेजे आबार सात दिनेर जन्य लाइव करते पारबो ना, आज के रेस्ट्रिक्शन दिए दिछे, असंख्य रिपोर्ट पड़े तो तो जाइ होक आमी ए आईडी थे के लाइव टेक करते सी। अपनारा जानें जे क्रिकेटर नासिर आर होलो तामिमा इधर बीएटा के अवैध घोषणा करे छे पीबीआई। तो आमार मते क्रिकेटर नासिर के स्टेडियम एकेबारे अनलाइने एवं अफलाइने हजार हजार लोकर सामने तार चूल नाड़ा कर दिया एकशो जूतार बाड़ी देवाटा उचित विचार एटाई। आर राकिब के जार बो निये गेछिलो राकिब के ए राकिब के एकशोटा ताबिज देवा होक, एकशो ताबिज कबज और एकशो बोतल पानी पड़ा देवा होक, तार बो दरकार नाई ओ एड़ी निये थाक। आर तामिमा के एई देखो तो फैनटा बेड़े गेलो केन हठात करे, आर तामिमा के ओई एकशो दौड़ा मारा होक, कारण आमी विस्तारित करतेछि। आमी राकिब के जिज्ञेस करी आगे जार बो चले गेछिलो सेई राकिब के आमी जिज्ञेस करी, राकिब मियां तुमी तुमार बो माने तामिमा से हलो एकटा डिजिटल जुगेर स्मार्ट मेये एबं विमान बाला, तो সেই মেয়ে তোমার সাথে থাকবে কি কারণে? তোমার তো সেই যোগ্যতা থাকতে হবে সেই মেয়েটাকে রাখার। তুমি মুখে চাপ দাঁড়িয়ে রাখছো, খুব ভালো কথা, এতে আমাদের আপত্তি নাই। আবার দেখি তোমার হাতে এতটি তাবিজ বান্ধা রয়েছে কেন? তামিমার তো নিজেই বলছে যে ও হলো মানসিক রোগী, গলায় হাতে কোমরে তোমার তাবিজ আছে, বিভিন্ন হুজুরের তাবিজ, আর হুজুরদের পানি পড়া খাও তুমি। তো তুই হলি বেটা তা ইয়া রাকিব, তুই করে বলতে হবে, তোরা তো ছোট পোলা পান তাই তুই করে বলি। তুই হলি একটা আন্ধা চোদা, তুই হলি একটা আন্ধা চোদা, তোর শরীর তোকে ডাইরেক্ট বলছে, তাহলে তোর তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। তুই আবার আজকে কস যে সে আইলে পারে আমি নিব, ওদের ছাড়াছাড়ি অবৈধ হয়েছে, এতেই তো বোঝা যায় যে আন্ধার ঘরের আন্ধা তুই, তোরে একশোটা তাবিজ দেওয়া হবে, তাবিজ এটি গলায় বাঁধে রাখবি আর চুবাইয়ে চুবাইয়ে পানি খাবি, তোর বউ দরকার নাই, হারাম যাদা বদমাস উল্লুক। তামিমার মতো একটা বউ তোর ঘরে থাকবে কি কারণে? তোর গলায় হাতে মাজায় হুজুর গো তাবিজ, এটা অনলাইনে ডাইরেক্ট বলছে, আর আমরাও তো দেখি তোর এখানে তাবিজ বাঁধে রাখছিস, এই তাবিজগুলো কিসের? তো তুই তাবিজ যে হুজুর গো কাছে নিছিস, তুই সেই হুজুর গো কবি তাবিজের বলেই তো তোর বউরে ধরে রাখবে, তুই আবার থানা পুলিশ দৌড়াদৌড়ি করিস কেন? কোর্টে তোর এই তাবিজে কাজ করে না, তাবিজে তাবিজে শালা আন্ধার ঘরের আন্ধা, তোর জুতা দিয়ে পিটানোর দরকার, শালা পুরুষ জাতির কলঙ্ক তুই, হারাম জাদা
হারামজাদা আবার আজকে অনলাইনে বলতেছে যে আজকে অনলাইনে বলতেছে যদি তার বউ আসে তাইলে সে নিব, তোর কাছে যাইব কি বাল হালাইতে? তুই পীর ফকির দরবেশ যা আছে এগো কাছে যে 100 তাবিজ নিবি, গলায় বেঁধে রাখবি আর পানিতে চুবাবি আর খাবি। আর তোরা এই হাতে যে তাবিজ বান্ধা আছে এই তাবিজে কাজ করে না? শালা আন্ধার ঘরের আন্ধা। তামিমা তো ঠিকই কইছে যে ও মানসিক রুগী, ও হুজুর কাছে দৌড়াদৌড়ি করে, ওর শরীরের বিভিন্ন অঙ্গে তাবিজ বান্ধা আছে। এই ডিজিটাল যুগে একটা ডিজিটাল স্ত্রী, এটা তো তোর জন্য একটা লজ্জার কথা বটে। তুই গলায় দিয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে যা। তাবিজ কবজ ব্যবহার করো সেই ডিজিটাল যুগে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কস, হুজুরের পাঁচ পাঁচ দোরাস, পীর ফকিরের পাঁচ পাঁচ দোরাস, তারপরও তোর বউ চলে যায়, তারপরও তোর জ্ঞান ফিরে যায়। তুই এখন দোরাস পুলিশের কাছে আর কোর্টের কাছে, তাহলে তো তাবিজে কাজ করে না? শালা আন্ধার ঘরের আন্ধা, তোর কাছে বাল ফালাইতে যাইব? এই একটা বিমানবালা ডিজিটাল যুগের মেয়া, তোর কাছে কি বাল ফালাইতে যাবো ওই তাবিজ দেখতে? তুই আগে অনলাইনে এসে ব্যাখ্যা দে তোর এই তাবিজ এগুলো কিসের, গলায় হাতায় মাজায়। তো মাজারগুলো তো আর আমরা দেখি নাই। তো তামিমা বলছে ও মানসিক রুগী, বিভিন্ন হুজুরের কাছে তাবিজ নেয়া, হাতে বেঁধে রাখে, বালিশের নিচে রাখে, এগুলো আমার ঘৃণা লাগে। এই কথার জবাব আগে তুই দিয়া ল। আচ্ছা, যদি দিতে তো পারবি না, তোকে তোর তোর বউ দরকার নাই, তোরে 100 তাবিজ দেওয়া হবে। দেশের প্রখ্যাত আলেম পীর ফকির যারা আছে তোর পরিচিত, তাগো কাছে 100 তাবিজ নিয়ে গলায় বেঁধে রাখবি, ওটা চুপ দিয়ে পানি খাবি, ওই বউর কথা মুখে আনবি না, আনলেই তোর জুতা দিয়ে বাইরে মু। তুই পুরুষ জাতির কলঙ্ক, হারামজাদা এক। আর নাম্বার দুই, নাসির, ক্রিকেটার নাসির, ক্রিকেটার নাসির হলো একটা রুচিহীন এবং অত্যন্ত লোভী ছোট লোক, খুব গরিব ছোট পরিবার থেকে আসছে। তো একেবারে ছোট পরিবার থেকে আসছে, ক্রিকেট খেলে কিছু টাকা হয়েছে, ক্রিকেট তো এখন ফর্মে নাই, তো চিন্তা করছে যে একজনের বউ হোক, এক বাচ্চার মা হোক আর সাত বাচ্চার মা হোক, একটা বিমানবালাকে বিয়ে করলে পারে বাকি জীবন আমার দেশ বিদেশ ঘুরতে পারবো, তার ইনকাম দিয়া তার টাকা পয়সাগুলা হাতে নিতে পারবো। ও হলো একটা পুরুষ বেশ্যা, নাসির, নাসির হলো পুরুষ বেশ্যা। আচ্ছা, তাহলে কী করতে হবে ওরে? ওর বিচার হলে স্টেডিয়ামে ওরে নিয়া সারা জাতির সামনে 100 জুতার বাড়ি মেরে ছেড়ে দিতে হবে ওরে। শালা শালা, তোর এত টাকার উপর লোভ যে তুই একটা একজনের বউ, 8 বছরের সন্তান আছে, সেইটাকে নিয়ে তুই ভাগস, তাহলে এখন তো তোর মরে যাওয়া ভালো। এই নাসিরকে প্রকাশ্য 100 জুতার বাড়ির ব্যবস্থা করা হোক, ক্রিকেটার নাসিমকে, নাসিরকে। আর তামিমা, তামিমার জন্য রাস্তা দুইটা খোলা আছে, কারণ রাকিবের মতো একটা আন্ধার ঘরে সে যে থেকে চলে গেছে, এটা খুব ভালো কাজ করছে। তো প্রকাশ্য ডিক্লার দিয়ে তালাক দিয়ে যাওয়াটা উচিত ছিল, আর এই কারণে তাকে 100 দোররা মারা হবে। সে যে রাকিবকে ছেড়ে গেছে এই জন্য তাকে স্যালুট, মানে সে হলো একটা আন্ধা পাগল। কিন্তু সে কেন প্রকাশ্য ডিক্লার দিয়ে তালাক দিয়ে গেল না? এই কারণে তাকে 100, তামিমাকে 100 জুতার জুতার বাড়ি তো খাবে হলো নাসির। তাইলে এখন আমাদের বিচারের রায় হলো 100 তাবিজ দেওয়া হোক পীর ফকিরের কাছ থেকে নিয়ে তামিম ইয়া রাকিবকে, সে গলায় বাইন্ধে রাখবে, এটা চুবে চুবে পানি খাবে, শালার বাইঞ্চত, তোর বউ দরকার নাই, এটাই হলো তোর ওষুধ এক। নাম্বার দুই, নাসিরকে স্টেডিয়ামে নিয়ে প্রকাশ্যে 100 জুতার বাড়ি মারা হোক। হারামজাদা, তুই কী কারণে আরেকবার বউ, 8 বছরের মেয়ে আছে, একটা 2 নম্বর মেয়ে,
খালি বিমান বাল্লা দেখে টাকার লোভে তুই তারে নিয়ে গেলি কেন? এলো দুইটা বিচার। আর তিন নম্বর হলো, তামিমা ঠিক আছে, তামিমা যে রাকিবকে লাথি মেরে থেকে গেছে এর জন্য তাকে সেলুট। এই তাবিজ কবজের মধ্যে, ঝাড়ফুঁকের মধ্যে, এই ডিজিটাল যুগের কোনো মেয়ে থাকে তোমাকে সেলুট। কিন্তু তোমার উচিত ছিল ওকে দুইটা জুতার বাড়ি দিয়া প্রকাশ্য দিবা লোকে যাওয়া। জুতার বাড়ি দুইটা দিয়া প্রকাশ্য দিবা লোকে ডিক্লার দিয়ে তুমি চলে গেলে পারে, তোমার কিছু হইতো না। কিন্তু যেহেতু এটা ভুল করছো, এই কারণে তামিমাকে 100 দররা মারতে হবে। এই আজকে কোর্টে যে রায় হয়েছে, আজকে যে পিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টে নাসির তামিমার বিয়ে অবৈধ ঘোষণা করেছে, এটা আপনারা জানেন। সেইটার পরিপ্রেক্ষিতে আমি এদের তিনজনের কি বিচার করা উচিত সেই বিচারটা আমি করে দিলাম। আমার রায় হলো এটাই। তো আমার পেজের থেকে আজকে লাইভ করতে পারলাম না, এটা একটা নতুন আইডি, এখান থেকে লাইভটা করলাম। আপনারা যারা এটা শুনতেছেন, এটা আবার আমি ইউটিউবে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।